হচ্ছে যে কি কভার পেজ, কভার পেজের কাজ হচ্ছে কি বইয়ের যেরকম উপরে একটা জাল নেওয়া হয় দেওয়া হয়, তো ওইরকম একটা কি সুন্দর করে কভার পেজ দেওয়া জিনিসটাকে বলা হয় কি কভার পেজ। কভার মানে কি উপরের পেজ, উপরে যে পেজটা দেওয়া হয় ওইটাই দেওয়া হয় দেওয়ার জন্য। এখন আপনি ডিফল্টভাবে পেজ চলে আসছে, তো আমি এখানে চাইলে বিভিন্ন রকমের সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এখানে চাইলে আমরা বিভিন্ন রকমের ট্যাক্সটা আছে, বইয়ের নাম মানে টাইটেলটা কি করার জন্য শুধু কভার পেজটা, প্রথম পেজটা, প্রথম পেজটার জন্য আমরা এটা ইউজ করে থাকি, ঠিক আছে, ঠিক আছে। প্রথম পেজটার জন্য ইউজ করে থাকি, এক একটা এক এক রকম। এগুলো হচ্ছে নাম, দেন এটার নাম হচ্ছে এটা মূল, এটা প্রথম করে কি আপনি ইউজ করতে পারেন। তো আপনি এগুলো যে কোনোটা চাইলেও ইউজ করতে পারবেন। এখানে সিলেক্ট করলে এর উপর ক্লিক করার সাথে সাথে কি আমি যে কোনো কিছু লিখতে পারবো, আমি ট্যাগ করতে পারবো। সাবটাইটেল, সাবটাইটেল মানে এটা হচ্ছে মেইন টাইটেল, এটা হচ্ছে স্ক্রিন, সাবটাইটেল এটাকে লিখতে পারবো, ঠিক আছে। যেগুলোভাবে নাম আছে আমার নামটা আমি চেঞ্জ করে দিতে পারবো, ইয়ারও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ইয়ার এখান থেকে চাইলে কি সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। এরকম সব কিছু চেঞ্জেবল, আনচেঞ্জেবল চাইলে এটা রিমুভ করে দিতে পারবে, বা বিভিন্ন ধরনের চাইলে এটা ছবিটা রিমুভ করে দিলাম, ঠিক আছে, চলে গেছে। ব্যাক স্পেস চাপার সাথে চলে গেছে, কন্ট্রোল জ্যাম দিলে আবার চলে আসবে, চলে গেছে। আমি এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট অবস্থা আছে, ব্যাক স্পেস দিলাম, পুরোটাই চলে গেছে, ঠিক আছে। মাউস দিয়ে সিলেক্ট করছি, মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করছি, সবকিছু চলে যাচ্ছে, খালি পেজ নেওয়া তিনটা পেজ নয়টা হয়ে গেছে, সমানভাবে দুই ভাগ হয়ে যাবে, আসুন আমরা টেবিল। আমি চাইলে ঘরগুলো আমার বিভিন্ন কাজে প্রয়োজনে নিতে হয়, এখানে কি ইনপুট দেওয়ার জন্য নাম বা নাম দেয়, এরকম এমপ্লয় নেম দেয়, এরকম স্যালারি শিট বা সংখ্যা দেয়, আমাদের কাজের প্রয়োজনে কি ঘরগুলো নিতে হবে, বিভিন্ন কাজের জন্য কি এই জিনিসগুলো নিতে হবে। আমি এখানে নিয়ে ইচ্ছা মতো ব্যাগ করতে পারবো, তারপর বড় ছোটো করতে পারবো, নিয়ে যাওয়ার পর চেপে ধরলাম, চেপে ধরার পর এটা বড় হচ্ছে, ঠিক আছে।
তারপর আমি যদি ওখানে আবার চেপে ধরি তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে। এখন চাইলে আমি এগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন দিতাম,
হচ্ছে না মনে করেন, আমি আরেকটা শেপ ওই এই শেপ নিলাম, এটা ভিএসটির মতো কিছু খামের মতো বিভিন্ন ধরনের কলা দিতে পারবো, চাইলে শ্যাডো দিতে পারবো, চাইলে আবার কি ট্যাক্স বক্সে যাবো, যাওয়া এই বক্স আমার ইচ্ছা মতো আমি একটা বক্স নেবো, ঠিক আছে, এখানে লিখলাম ঠিক আছে, তো আমাকে এলাকাটা এখানে দেখাচ্ছিলাম সুন্দর করে বক্সের বাউন্ডারিটা ওইটার সাথে ম্যাচিং করে দেবেন, এইটা করে আবার ম্যাচিং করে দেবেন, এই জিনিসটা বোঝাতে উপায় নেই যে আমার এটা একটু সুন্দর দেখাচ্ছে, জাস্ট এটা গ্যাস লাইট সেটি খামের মধ্যে দেখাচ্ছে, রেগে পাতা পড়ে যাচ্ছে, রেগে জিনিসগুলো চাইলে কি সবগুলো আমি ইউজ করতে পারবো, একটু ডিজাইন এমন করে দেখা হবে, টেক্সটগুলো আমি এখানে টেক্স লিখতে পারবো, টেক্স লিখতে পারবো, জিনিস হচ্ছে আসলে কি স্টাইল করে দেখাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের কি স্টাইলের বান্ডিং দেওয়া আছে, আমি চাইলে কি ফুলে ইউজ করতে পারবো, বিভিন্ন কি স্টাইলগুলো দেখাচ্ছে, সোজা আকারে দেখাচ্ছে, এখান থেকে এগুলো কি যে কোনো একটা কি দিতে পারবো, এটা সিলেক্ট করলাম, এটার এগেনিস্টে এখানে অনেকগুলো ডিজাইন আসছে দেখুন, দেখছেন এটার মতোই কোনোটা, এটা সিলেক্ট করলাম ঠিক আছে,
ওগুলো চেঞ্জ হয়ে গেছে, এটা সিলেক্ট করলাম, আমি দেখে দেখেন এগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে। এটার মতো করে বিভিন্ন কালার বা একটু বাঁকা একটু সোজা এরকম করে দেখেন, বুঝছেন, একটু সরানো একটু বাঁকানো এই জিনিসটা আর কি আপনার মনে ক্লিয়ার না। এই জিনিসটা সিলেক্ট করলাম, এটার এটার আন্ডারে এটার ভিতরে এটার এটা যখন আমি সিলেক্ট করব এটার এটার ভিতরে এই জিনিসটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা। আমি টাইটেলের ভিতরে যেরকম একটা সাবটাইটেল রাখি, তো এটা হচ্ছে মেইন, এটা এটা এটার আন্ডারে এগুলো, তো আমরা কি এগুলো ইউজ করতে পারবো সুন্দর জন্য জাস্ট অ্যাজ লাইক ডিজাইন করার জন্য। খেলা দেখানোর সময় যখন খেলা চলে এটা কি আমাকে গা ফাঁকা দেখায় না রানার্স করছে, আমার দোকানে এরকম করে জিনিসটা চেঞ্জ করতে পারবে হবে কি সংখ্যা চেঞ্জ করে দিলি গাভের দিকে তাকান বিভিন্ন গাভ চেঞ্জ হচ্ছে দেখছেন দেখছেন গাভ চেঞ্জ হয়ে গেছে আমার গাভটা কি ফল হচ্ছে। তো এরকমভাবে বিভিন্ন কি ইকুয়েশন দেখানোর জন্য কি আমরা কিনা কোন ধরনের গাভ আপনি দেখা যাচ্ছে না এক্সএলসিডি ব্যাগার দেখা যাচ্ছে নাকি এরকম করে বলে দেখে না লম্বা লম্বা গাভ বাগারে দেখে না Yeah.
আমি এখানে লিখে আছি। এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর ক্লিক করে আমার এই টেক্সটটা নিজে কী থাকবে facebook.com লিখলাম, ঠিক আছে। এখানে ক্লিক করলে কি করতে চলে যাবো, কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে ডাবল ক্লিক করে আমার কি ফেসবুকে ওপেন হয়ে যাবে, অনলাইনে চলে আসছে facebook.com দিয়েছেন। ম্যানেজার লেখা আসবে, ঠিক আছে।
ল্যাঙ্গুয়েজ আছে আমাদের মোবাইলে, যে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ আছে, এরকম কিছু ডিফল্টভাবে দেওয়া আছে, কোনো চাইলে ইউজ করতে পারবো, এটা ইউজ করতে পারেন এখানে সাবজেক্ট আর বাংলা বার বা কিছু অন্য কিছু লিখে দেবেন, তাহলে আপনি চাইলে লিখেও দিতে পারেন। এখানে চাইলে পাবলিক যে পাবলিক যে টেপটা সিলেক্ট করে মানে তুলবে, তো যেটা দেখাচ্ছে বিভিন্ন আরো তুলে যাবে, যেগুলো আপনি ইউজ করে কি এই লেখাটাকে আরো সুন্দর করতে পারবেন। নর্মাল লেখাটা হবে আর এআই যদি লেখাগুলো এরকম হবে এর মধ্যে কোনো সংস্কারে দেখবে, কিনে মার্জিনে লিখি মার্জিনের জন্য একটা জায়গা খালি থাকবে। ঠিক আছে, আমরা সচরাচর লেখাগুলো কি নাম রাখবো, নাম রাখবো কারণ জিনিসগুলো কি এই জায়গাগুলো সুন্দর দেখাবে না। অর্ধেক থেকে যদি লেখাটা আসে এটাকে কেমন দেখাবে, এটুকু ভালো দেখাবে, তো যদি লেখা যায় এখান থেকে এখনো পর্যন্ত নাই, এখান থেকে লেখাগুলো ছিল একটা জিনিসটাও ভালো দেখাবে। তো আপনি যদি কোনো কিছু ইউজ করেন তাহলে তো এটা অটোয় নিয়ে নিয়ে নেবেন, জায়গাটা ব্লক হয়ে যাবে, এরপর এরপর থেকে ইউজ হবে। ঠিক আছে, সিগনেচার লেনদেন লিখে এখানে থেকে সিগনেচার লেনদেনের ব্যক্তি ডেভেলপ হবে, সিগনেচার লেনদেন আসতে হবে অনলাইন থেকে। এদিকে ইউজ করার আগে সচরাচর ম্যাথের কোশ্চেন করা একদিন একটা